আসসালামু আলাইকুম, শুভ সকাল। হেমন্তের চড়া সকালের চড়া রোদে বাধ্য হয়ে আমরা একটু ছায় আসলাম, কারণ দিনাজপুরও সকালে অনেক রোদ উঠে যাচ্ছে। আজকে একটা ছোট্ট আপডেট দেব, সেটা অলরেডি মার্কেটে অনেকে আমাদের ভিডিও দেখেছেন, অনেকে চারাও সংগ্রহ করেছেন, অনেকে দু চারটা ফলো আসছে। সেটা হলো থাই-2 অরেঞ্জ। এখন বাংলাদেশে এই নতুন অরেঞ্জের মধ্যে দেখা যাচ্ছে, যেগুলো আসছে, অরেঞ্জ নতুন নয়, আমাদের দেশে নতুন থাই-2 অরেঞ্জ, পাকিস্তান কমলা, এই দুটো অনেক আমার কাছে প্রমিজিং মনে হচ্ছে, অনেক ভালো মনে হচ্ছে। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে কারণটা কী। কারণ দুটো, একটা হলো এটা ডায়াবেটিক সমস্যাটা খুব কম, আর একটা হলো অনেক ফলন, অনেক মিষ্টি এবং ভিতরে লাল টকটকে। তা আমরা ওরকমই একটা প্রত্যাশা নিয়ে এই যে গাছটা দেখছি, একটা ছোটো দশ গ্যালন টবে, কিন্তু 10 গ্যালন টব অনেক ছোট। এটা আমি জাস্ট গ্রো ব্যাগের জন্য দিয়েছিলাম, তো এবার মার্শাল্লাহ সেকেন্ড ইয়ার ক্রসিংয়ে ফলন আসছে। সাইজ যদি দেখি, অসাধারণ সুন্দর সাইজ, এবং আমি বলবো প্রথমবার হিসেবে অনেক ফলন। ডাইব্যাগের কোনো সমস্যা নেই, পাতা হলুদ খুব কম হয়, এবং এটা আমি মনে করি যে এটা একটা ছাদ বাগানিদের জন্য এবং কমার্শিয়ালি আমি রিকমেন্ড করছি। এখন আমি অনেককে অলরেডি দিয়েছি, চারা দিয়েছি, গার্ডেন করছে, এবং অনেকেই ছাদে করেছে, আমার রেজাল্ট পেয়েছি, আপডেট দিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারা নির্দ্বিধায়, আমি বলবো একটু পেরে দেখাই, নির্দ্বিধায় আপনারা এটা করতে পারেন। কেবল রং আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ, এই ওইদিন 10th of December পুরোটা হলুদ হয়ে যাবে, আর এন্ড অফ ডিসেম্বর থেকে 15 January পর্যন্ত এটা পূর্ণাঙ্গ হারভেস্ট করতে পারেন উইথ এ গুড কালার এবং গুড টেস্ট অ্যান্ড জুইসি। এটা মেইন, এটা হলো এটা অনেক রস হয়, শুকায় না। এই যে দেখুন, যদি আপনারা এখানে আসেন, এই আমি কাটছি, ভিতরে রস টুস টুস করে পড়তেছে, আলহামদুলিল্লাহ। দেখুন ভিতরে কালারটা অনেক অনেক কালারফুল, অনেক সুন্দর, এবং অল্প একটু বিচি, দু চারটা বিচি আছে। তো এটাকে যদি আমরা আরেকটু পিস করে দেখি, এই যে দেখুন, এখন আমরা এটা একটু খেয়েও দেখতে পারি, খেতে এই পাতলা চামড়া, ইজিলি এটা আপনি উঠে যাচ্ছে, এই যে দেখেন উঠে যাচ্ছে, ফাইনালি কালারটা এরকম হয়ে যাচ্ছে। এই যে রস টয়টুম্বুর আছে, এবং যদি বিসমিল্লাহ খেয়ে দেখি, মিষ্টি চলে আসছে, মিষ্টি এখন ডমিনেট করছে, এখন আস্তে আস্তে আরও আরেকটু ফুলবে, অ্যান্ড আস্তে আস্তে এটাকে হারভেস্ট করতে পারবেন। তবু আমি বলবো 10 দিন পরে করলে পূর্ণাঙ্গ রেজাল্টটা পাওয়া যাবে, উইথ স্মেল, প্রচুর রস, প্রচুর রস। আমি যদি এখানে একটু দেখি, ধরো তো এই একটু রসটা চিপে দেখে, যদি আমরা এখানে দেখি, এই যে দেখুন প্রচুর রস, পুরাচ্ছেই না। একদম ওভার হয়ে গেছে, ওভার ফ্লো, মাশাআল্লাহ। ফ্রেশ জুস খাওয়ার মজাই আলাদা। তা আপনার বাড়িতে একটা গাছ থাকলে, দুটা গাছ থাকলে, সন্তান নাতি নাতনি এদেরকে যদি আমরা ফ্রেশ জুস খাওয়াইতে পারি, বাজারে প্রিজারভেটিভ দেওয়া, তারপরে টু মাছ স্প্রে করা, এগুলো না খাইয়ে, বিষ না খাইয়ে আমরা এটা ইজিলি করতে পারি। এটা দেখছেন, এটা কিছু না, এটা দিছি কপার আর তুতে স্প্রে করে দিছি, অর্গ্যানিক উপায় করতেছে, এই যে সাদা সাদা, এটা কিছুই না, চুন আর কপার। এতে করে আপনি ডায়বেক হবে না, পোকামাকড় পড়বে না, এবং প্রত্যাশিত রেজাল্ট চলে আসবে, আলহামদুলিল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি খুব খুশি থাই-2 রেজাল্ট নিয়ে, এবং আগামীতে আমরা আরও আপডেট দিব ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকুন, আল্লাহ হাফেজ।